আজকে আমি এসে হচ্ছে ছাদে, মানে আমি ছাদে এসেছি কেন আমার নিচে একদম ভালো লাগছে না, এই জন্য ছাদে এসেছি। আর কালকে আমাদের রাস্তা কাটা হয়েছে আর আমার বাড়ি তো গেছে, বাড়িটাও কাটা হয়েছে, মানে মানে ওই যে অমন কাটে না, মানে মানে ওই যে কলপাড়িতে যে এরিয়া আছে না, এরিয়া সেটা কাটা হয়ে গেছে, আবার ঠিকও করে দিয়েছে কিন্তু মাটি লাগিয়ে লাগিয়ে। আমাদের মিস্ত্রি এত ভালো করে লাগিয়েছিল, সেটা নষ্ট করে দিল, আমার খুবই কষ্ট হয়েছে। কিন্তু কোনো বাদ নেই, যা হবে তো হবে। এখন আমি ছাদে আছি, এই দেখুন আপনার নজারা, আপনারই দেখুন, দেখুন এই দেখুন দেখেছেন কেমন হয়ে আছে, এই যে কেমন হয়ে আছে প্রায় দেখতে পাচ্ছেন। যদি দেখতে পেয়েছেন ভালো লেগেছে, আমার খুব কষ্ট হয়েছে, কেঁদে গেছে। তো ফ্রেন্ডস আজকে আমি খেয়েছি হচ্ছি মাংস, হ্যাঁ মাংস ভাত আর মাংস খেয়েছি। কাল আজকে তো আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে, আর সাইকেল চালাতে পারবো না। ওই বাদ নিয়ে কালকে চলে আসো, কালকে না তো পরশু দিনকে চালিয়ে যাবো সাইকেল, এটা আমার লাস্ট সাইকেল চালানো, তারপরে তো আবার কালকে আসবো। সন্ধ্যে সকাল হয় না, সন্ধ্যেবেলা তোমার সাইকেল চালানো যাবে না, সুবেলা তাই যাবো, তার পরের দিনকে চালিয়ে নেবো। ঠিক আছে, তো আমি ছাদে বসে আছি, তো আপনার এই এটা চালের জন্য হয়েছে, আর আমাদের আমার তো খুব ভালো লাগে ঠাকুরদেরকে। আপনারা আমাকে কমেন্টে বলবেন আপনাদের সব থেকে ফেভারিট গড কি, আমার তো গণেশ। আপনাদের যদি সিংহ বা অনেক ঠাকুর থাকে, আপনারা কমেন্টে আমাকে লিখবেন। তো আজকের জন্য এইটুকুই, বাই ফ্রেন্ডস, আবার নিউ ভিডিও আসবে।